ফ্রেন্ডস, ইউটিউবের জন্য এটা একটা বিগ প্রবলেম। যারা প্রতিনিয়ত ইউটিউবে ভিডিও আপডেট দিচ্ছে, আপডেট নাই দিতে ব্লকেড ওয়ার্ল্ড ওয়াইড, কপিরাইট কন্টেন্ট ইত্যাদি ইত্যাদি। আপনাদেরকে একটা কথা বলে স্মরণ করে দিয়ে দিই, কথাটা হচ্ছে ডাক্তার আসিবার আগে রুগী মারা গেল, আর এখন কি দাঁড়াচ্ছে তা জানেন? এখন ইউটিউবে ভিডিও আপলোড হওয়ার আগেই কপিরাইট ধরা পেল। ফ্রেন্ডস, নো সমস্যা, কোনো সমস্যা নেই। আমি আসছি আপনাদেরকে এই সলিউশনটা দেওয়ার জন্য। আমি দুইটা পদ্ধতি দেখাবো, একটা হচ্ছে লং পদ্ধতি অর্থাৎ লং প্রসেস, আর একটা হচ্ছে ইমিডিয়েটলি প্রসেস। এখন আপনার যেটা ভালো লাগে আপনি সেটা করবেন। এখানে আপনার ভিডিও ব্লক ওয়ার্ল্ড ওয়াইড, আপনার ভিডিও ইনক্লুডস কপিরাইট কন্টেন্ট, যে কোনো ক্ষেত্রে এই দুটোর ক্ষেত্রে আপনি এটা এডিট করতে পারেন। শুধু এই না, আমি আরও আরও অনেক কিছু আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এই ভিডিওতে আপনি অনেকগুলো পাবেন, অর্থাৎ যেটা বললাম যে আপনি আপনি এক ঢেলে অনেকগুলো পাখি মারতে পারবেন, সাদা কালো হলুদ নীল যে যত রকমের পাখি আছে সব পাখি আপনি মারতে পারবেন। সেটা হচ্ছে কীরকম, আপনি এখানে যেটা শিখবেন ইউটিউব অনলাইনে আপনি কিভাবে ভিডিও এডিট করবেন এটা শিখবেন, কিভাবে আপনি ব্লক ওয়ার্ল্ড ওয়াইড কন্টেন্ট এটা করবেন রিমুভ করবেন, কিভাবে আপনি ইনক্লুডস কপিরাইট কন্টেন্ট রিমুভ করবেন। অনেক সময় আপনি ভিডিও আপডেট দিয়েছেন কিন্তু দেখা গেছে আনুষঙ্গিক কিছু ঢুকে গেছে ভিডিওর ভিতরে, আপনি এটা কিভাবে রিমুভ করবেন, বা এক্সট্রা কিছু হয়ে গেছে এটা আপনি কিভাবে ডিলিট করে দেবেন, অথবা আপনার অনেকগুলো আবর্জনা আছে যেটা আপনি আগা পাশা করতে চাচ্ছেন যে এটা সামনে দেবেন এটা পরে দেবেন, এটা আপনি কী করবেন, মানে কীভাবে করবেন সেটা আমি দেখাবো এই একটা টিউটোরিয়ালের মাধ্যমে। শুধুমাত্র আপনাকে আমার সাথে থাকতে হবে, শেষ না হওয়া পর্যন্ত আপনাকে ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখতে হবে। কেটে কেটে দেখবেন তো ঠকবেন। ওকে, তো আসুন শুরু করি। আমি একটা ব্রাউজার ওপেন করলাম, ব্রাউজার ওপেন করে আপনি লিখুন আপনার youtube.com, ও এটা চলে আসছে, আর জাহিদ আলী লিখে এন্টার দেন। আমার নেট স্পিচ স্লো, সে কারণে আগে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, একটু স্লো কাজ করতে পারে। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, আপনি এখানে আসছেন নাকি? এখানে আপনি আসেন না, এখানে আপনার আসার দরকার নেই। আপনার ভিডিও যদি কপিরাইট হয়ে থাকে, ওয়ার্ল্ড ওয়াইড খেয়ে থাকেন, ব্লক খেয়ে থাকেন, তাহলে আপনি আপনার ইউটিউবে যান, ইউটিউব চ্যানেলে যান, তারপর আপনার এই যে আইকন অথবা আপনার যেভাবে পড়েন আপনি ক্রিয়েট স্টুডিও, যদি অন্য কোনো পদ্ধতি থাকে ক্রিয়েট স্টুডিওতে ক্লিক করুন। ক্লিক করার পর ভিডিও ম্যানেজার এখানে ক্লিক করুন। এই যে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, যদি আপনাদের নজর ঠিক থাকে, আমার নজর একটু মাঝে মাঝে ঝাপসা দেখা যায়, আপনি প্রমাণ পাবেন আজকে। তো এখানে আমার এটা আছে ব্লকেড ওয়ার্ল্ড ওয়াইড না, এটা হচ্ছে আপনার ইনক্লুডস কপিরাইট কন্টেন্ট। তো আপনার যদি ব্লক ওয়ার্ল্ড ওয়াইডও হয়ে থাকে তবু আপনি এই প্রসেসে কাজটা করতে পারবেন। তো প্রসেস নাম্বার ওয়ান, আপনি এই যে সি কপিরাইট কপিরাইট ক্লাম, এখানে আপনি ক্লিক করতে পারেন, ইনক্লুডস কপিরাইট কন্টেন্ট এখানেও আপনি ক্লিক করতে পারেন, আপনার যেখানে মন চায় সেখানে আপনি ক্লিক করেন। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আপনি দেখেন আমি যে প্রসেসটা বর্তমানে ওয়ান নম্বর দেখাচ্ছি সেটা হচ্ছে একটা লং প্রসেস, অথবা এটা আপনি আপনি করেছেন, আমার মনে হয় আপনি অনেকে এটা করেছে, অনেকে এটা করে, তবু আমি দেখাচ্ছি। আপনার যদি মানে দ্বিতীয় প্রসেসটা ভালো না লাগে তাহলে আপনি এটা ইউজ করতে পারেন। ওকে, তারপর আপনি কি করতেছেন, আপনি এখানে ফাইলে ডিসপুট এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে কী করবেন, এই যে একটা উইন্ডোজ ওপেন হলো, নতুন একটা ট্যাব ওপেন হলো,
অনেকগুলো অপশন আছে এখানে, 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা অপশনের ভিতর থেকে আপনার যে কোনো একটা অপশন সিলেক্ট করতে হবে। তো আমরা মূলত যেটা করে থাকি, আমাদের নর্মালি যে ব্লকেড ওয়ার্ল্ড ওয়াইড অথবা ইনক্লুডস কপিরাইট কন্টেন্ট, এই দুইটা খেয়ে থাকলে আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে কি, এইটা অথবা এটা, অর্থাৎ 5 অথবা 6, এই দুইটা চয়েস করে থাকি। অর্থাৎ আই হ্যাভ এ লাইসেন্স ওর পারমিশন ফ্রম দ্য প্রপার লাইট হোল্ডার টু ইউজ দ্য ম্যাটেরিয়াল, অথবা মাই ইউজ অফ দ্য কন্টেন্ট মিটস দ্য লিগাল রিকোয়ারমেন্ট ফর ফেয়ার ইউজ ওয়ারফেয়ার ডিলিং আন্ডার অ্যাপ্লিকেবল কপিরাইট লস। তো আপনি আপনার যেটা মনে হয় আপনি যে কোনো একটা চুজ করতে পারেন, আমি এটা চুজ করলাম। তারপর কন্টিনিউতে ক্লিক করবেন, কন্টিনিউতে ক্লিক করার পরে আর একটা অপশন আসলো, সেটা হচ্ছে কি, আই এম শিওর দ্যাট আই হ্যাভ এ লাইসেন্স অর পারমিশন অ্যান্ড আই ওয়ান্ট টু ডিসপুট দিস ক্লেম। এখানে একটা টেক্সট মেরে দেবেন, সময় থাকলে এগুলো পড়ে নেবেন। তারপর কন্টিনিউ, কন্টিনিউ করলেন, কন্টিনিউ করার পর এখানে তো টিক চিহ্ন থাকবেই, এটা অটোমেটিকলি চলে আসে, যদি না থাকে তাহলে আপনি টিক চিহ্ন দিয়ে দেবেন। আর এখানে যে ইয়াটা দেখতেছেন, নামটা দেখতেছেন, এখান থেকে আপনার ক্লেমটা আসছে, অর্থাৎ এরাই আপনাকে ক্লেম করেছে ভিডিওতে যে আপনি এটা কপিরাইট, এনাদের কোম্পানি, এনারা এই ভিডিওটা আমার যেটুকু মানে ধরা পড়েছে সেটা আমি দেখাবো, পরবর্তীতে দেখাবো, দ্বিতীয় অপশনে দেখাবো। তো এখানে আপনি কী করবেন, এক্সপ্লেন ব্রিফলি, এখানে বলতেছে প্লিজ এক্সপ্লেন ব্রিফলি, এখানে আপনার কিছু বর্ণনা দিতে হবে, যেটা ইউটিউব আপনাকে আগেই অনলাইনে ছেড়ে দিয়েছে। সেটা হচ্ছে কি, আমি আপনাদেরকে কপি করে নিয়ে দেখাই, এই যে এটা, এই যে এটা আপনি কপি করে নেবেন অথবা আপনি টাইপ করে নেবেন। তো টাইপ করতে গেলে আমার একটু সময় লাগবে, তো আমি অত সময় পার না করে পেস্ট করে দিলাম। আর এটা ভিডিও ডিসক্রিপশনে আমি এটা দিয়ে দেবো, আপনি চাইলে আপনিও আমার মতো যদি অলস হয়ে থাকেন তাহলে কপি করে পেস্ট করে দিয়ে দেবেন। তারপরে এগুলো আপনি পড়ে নেবেন, সবগুলো সুন্দর করে পড়ে নেবেন, কারণ আপনার ইংলিশে অনেক আছে, দক্ষতা আছে আপনার, আমি জানি। পড়ে নেবেন, এটাতে একটি টিক চিহ্ন দেবেন, তারপরে এটাতে টিক চিহ্ন দেবেন। তারপরে এখানে আপনি কি করবেন, আপনার চ্যানেলের নামটা আপনি দিয়ে দেবেন, হয়তো হঠাৎ করে ভুলে গেলেন যে আপনার অনেকগুলো চ্যানেল আছে, আপনি কী নামটা দেবেন, অথবা আপনার চ্যানেলে কী নাম দেওয়া আছে, ডট দেওয়া আছে কিনা, এমডির পরে ডট দেওয়া আছে কিনা, স্পেস দেওয়া আছে কিনা, কুলন দেওয়া আছে কিনা, নো টেনশন ভাই। আপনি এই যে এখানে দেখুন, আপনার এই আইকনটাতে ক্লিক করুন, ক্লিক করার পরে এই যে আপনার এটার নাম, এটা আপনি কপি করে নেন, কপি টু পেস্ট, তারপরে এখানে পেস্ট করে দিয়ে দেন। তো এটা হচ্ছে আমার চ্যানেলের নাম। তারপর এখানে কী করলেন, কন্টিনিউ করলেন, সরি এখানে এই যে এখানে ক্লিক করা হয়নি আমার, সে কারণে এখানে ক্লিক করবেন, ক্লিক করে নিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন, সব কিছু প্রসেসগুলো একবার দেখে নেবেন, তারপর কন্টিনিউ ক্লিক করবেন। ওকে, এরপর দেখেন আপনি এখন পর্যন্ত মানে এতক্ষণ পর্যন্ত যা কিছু করেছেন সব কিছু এখানে দেওয়া আছে, যা আপনার যদি ভালো লাগে এগুলা তাহলে আপনি সাবমিট করবেন, যদি ভালো না লাগে ক্যান্সেল করবেন, আর যদি মনে হয় যে আপনি ভুল করেছেন একটা দুটা তাহলে আপনি ব্যাক করতে পারেন। তো আমারও সব কিছুই ঠিক আছে, আমি না পরে বলতেছি আমার সব কিছুই ঠিক আছে, কারণ আমি এই প্রসেসটা আপনাদের দেখাবো না, আপনি চাইলে আপনি এই প্রসেসটা করে নিতে পারেন, কারণ এটা অনেকেই করে, আপনিও করতে পারেন, ট্রাই করে দেখতে পারেন। তারপরে এখানে কী করবেন, সাবমিট ডিসপুট, এখানে ক্লিক করার পরে এখানে আপনি বলতেছে কি, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ডিসপুট দিস ক্লেম, ওকে, আপনি যদি ওকে করেন তাহলে আপনার অ্যাপ্লিকেশনটা চলে যাবে, আর যদি না করেন তাহলে ক্যান্সেল করে দেবেন। তাহলে অবশ্যই যেহেতু আপনি এত দূর পর্যন্ত আসছেন তাহলে আপনি ওকে করবেন। তো ওকে করার পরে কী হবে, আপনার এক মাস সময় লাগবে, এক মাসের মতো সময় লাগবে আপনার এই প্রসেসটা হতে, এনারা আপনার ভিডিওটা দেখবে, সুন্দর করে বাছাই করবে, হ্যাঁ মানে ঝাঁকি নাকি দেবে,
কোনো কিছু পড়ে কি না, সব কিছু পরীক্ষা নিরীক্ষা করার পর আপনাকে আপনার মেলে মেলে ওনারা একটা মেল দিয়ে পাঠিয়ে দেবে, যে আপনার ভিডিওটা মানে যে কপিরাইট কন্টেন্ট, ব্লক ওয়ার্ল্ড ওয়াইড কন্টেন্ট, এটা আপনার রিমুভ করা হয়েছে অথবা হয় নাই, অথবা আপনার ভিডিওটা ডিলিট করে দেওয়া হয়েছে ইউটিউব থেকে, ওনারা নিজেরাই করে দিয়েছে ইউটিউব কোম্পানি মানে কমিউনিটি ইয়া ডিলিট করে দিয়েছে, অথবা আপনাকে বলবে যে এটা আপনি ডিলিট করে দিয়ে দেন, এরকম অনেকগুলা মানে মেসেজ একটা যে কোনো একটা আপনি পাবেন। এটা আপনার জন্য সুখবর হতে পারে, আবার দুঃখবর হতে পারে। তো আমি এই প্রসেসটা আপনাদেরকে দেখাবো না, এটা হচ্ছে একটা লং প্রসেস, এটা আমি ক্যান্সেল করে দিলাম। এখন আপনারা আসুন আবার আমার চ্যানেলে ইউটিউব আর জাহিদ আলী, তারপর ইন্টার দেন, আমি এটা ক্লোজ করে দিলাম। তারপর আবার সেম সিস্টেমে আসেন ক্রিয়েট স্টুডিওতে, তারপর আসেন ভিডিও ম্যানেজারে, তারপর আসেন যে এর আগে আমি এখানে ক্লিক করে দেখিয়েছি, এবার এখানে ক্লিক করে দেখালাম। ওকে, সেম সিস্টেম, এখানে আমি আপনাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে দেবো যেটা হয়তো কেউ দেয়নি। এখানে দেখেন কন্টেন্ট, এখানে দেখেন ক্লাইমেন্ট, এখানে দেখেন পলিসি, আর এখানে তো দেখলেন তো এখানে এখানে ক্লিক করার পরে কী আসলো, অর্থাৎ এখানে পলিসিতে যেটা আছে সেটা হচ্ছে আপনার মনিটাইজার কপিরাইট ওয়ানার, আর আপনার এখানে আছে ভিডিয়া, অর্থাৎ আমার ভিডিওটাতে কন্টেন্ট মানে ক্লাইম করেছে সে হচ্ছে এই ভদ্রলোক বা এই কোম্পানি, আর এখানে কন্টেন্ট যেটা ধরা পড়েছে আমার এখানে ক্লাইম করেছে যেটুকুতে ক্লেম সেটা হচ্ছে 7:08:09:02, অর্থাৎ 7 থেকে 9 এই যে দূরত্বটা, এই দূরত্বটার মধ্যে আমাকে ক্লেম করেছে। এইটুকু আছে আমার ভিডিওটা, আপনারা হয়তো দেখলে এর পরবর্তী দেখবেন আমার 25 মিনিটের মতো ভিডিওটা, তার মধ্যে 7 মিনিট থেকে 9 মিনিট এনাদের ভিডিওর সঙ্গে ম্যাচ করেছে। এটা হয় কারণ এটা আমি ভিডিওটা একটা মানে তৈরি করেছি যে অনলাইন আর্নিং সাইটটা, যেহেতু এখানে অনেক কিছু ভিডিও আমি দেখিয়েছি তার মধ্যে এটা কন্টেন্ট ধরছে। এটা মূলত আমি মনে হয় ডিলিট মানে মাঝে মাঝে কতগুলো ভিডিও ডিলিট করেছিলাম, কেটে দিয়েছিলাম, এটা হয়তো কেটে দেই নাই সেই কারণে ধরাটা পড়েছে। তো যাক, আমি এখন দেখাবো, এরপর আপনি কী করবেন, এখানে ক্লিক করবেন। তো এখানে আমি ক্লিক করতেছি না কারণ এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার ইনফরমেশানটা এই যে ইনফরমেশানটা এটা হয়তো মনে না থাকতে পারে, কারণ আমি আত্মভোলা লোক, হয়তো আপনিও আত্মভোলা না হতে পারেন, সেজন্য আপনি এখানে ক্লিক করবেন। তো আমি এখানেই ক্লিক করলাম, কিন্তু এখানে আমি নিউ একটা ট্যাব ওপেন করলাম, অর্থাৎ এখানে ক্লিক করলেও এইরকম একটা ট্যাব আপনার ওপেন হবে। এইখানে হচ্ছে আপনার মেইন কাজ, এখানে আপনি আপনার যে কোনো ভিডিও, আপনার ভালো ভিডিও আপনি এখানে এডিট করতে পারেন, খারাপ ভিডিও আপনি এখানে এডিট করতে পারেন, এখানে আপনার কপিরাইট ওয়ার্ল্ড ব্লক যেটা খেয়েছেন সেটাও আপনি রিমুভ করতে পারেন, এখানে আপনার ইনক্লুডস কপিরাইট কন্টেন্ট এটাও আপনি রিমুভ করতে পারেন, এখানে যা যা বিষয় আপনার করার ইচ্ছা, অর্থাৎ আপনি একটা সফটওয়্যার এডিটর সফটওয়্যার আপনি যা কিছু করতে পারবেন এখানে সব কিছু করতে পারেন, আপনি কালার দিতে পারেন, ডিজাইন দিতে পারেন, সব কিছু আপনি এখানে দিতে পারেন। তাহলে এক ঢালে আপনি কতগুলো পাখি মারতেছেন, অনেকগুলো পাখি মারতেছেন, যেটা আপনার সুবিধা হয়, আপনি যেভাবে আমার কালো পাখি মারলে মারতে চাইলে কালো পাখি মারতে পারেন, সাদা পাখি মারতে চাইলে সাদা পাখি মারতে পারেন, হলুদ পাখি মারতে চাইলে মারতে পারেন, যেটা আপনার পছন্দ, যেভাবে আপনি এই ভিডিও টিউটোরিয়ালটাকে আপনি ইউজ করতে পারেন। তো আমি যেজন্য ইউজ করতেছি সেটা হচ্ছে আমার ইনক্লুডস কপিরাইট কন্টেন্টটা রিমুভ করার জন্য, এবং এটা কতক্ষণ সময় লাগবে সেটা প্রমাণও আমি আপনাকে এটা দিয়ে দেবো। তো আসুন কীভাবে আপনি কাজটা করবেন, এই যখন এরকম একটা জিনিস মানে আসবে, ডিসপ্লে আসবে, তখন আপনাকে এই যে চিহ্নটা আছে ট্রিম, অর্থাৎ কাছি চিহ্ন, এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে একটু অপেক্ষা করুন, এখানে দেখেন লোডিং, যে লোডিং হওয়ার পরে এখানে আমি অনলাইনে কাটা আমি করতে ইয়ে করলাম, সাউন্ডটা কমিয়ে দিলাম, নয়তো আবার আমার ভিডিও আবার কপিরাইট করতে পারে এটার কারণে, সেই কারণে কপি কমিয়ে দিলাম, যাকে এরপরে যদি ধরতে পারে ধরে কোনো সমস্যা নেই, আবার এডিট করবো, যেহেতু আমি এডিট করতে পারি, সমস্যা কী, তাই না? তো এখানে আই যেটা আমি বললাম আপনি স্মরণ করেন, তো আমি
কি বলেছিলাম যে কত মিনিট থেকে কত মিনিট, আপনার হয়তো স্মরণ থাকতে পারে কিন্তু আমার মনে নেই, তো আমাকে দেখতে হবে। এটা হচ্ছে কি 7 মিনিট 8 সেকেন্ড, 08 সেকেন্ড। তো আমার 7 মিনিট 08 সেকেন্ড পর্যন্ত ভিডিওটা নিয়ে যাইতে হবে। এখানে আপনারা দেখতেছেন 2 মিনিট হয়ে গেছে, 2 মিনিট 3 সেকেন্ড। তো আমি 7 মিনিট সেভেন মিনিট 11 সেকেন্ড আসছি, 7 মিনিট 08 আসছে, আমি 7 মিনিট 05 সেকেন্ড নিয়ে যাবো। ওকে, 7 মিনিট। আচ্ছা, এখান থেকে আমি শুরু করলাম। তারপরে এই যে টুলটা আছে, এই টুলে ক্লিক করবেন, স্প্লিট এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে আপনি সার্চ করে নেন, এখানে আমার আছে 57। তো আমি এটাকে নিয়ে যাই, কাজ করছি এবার। তো আমি এটাকে নিয়ে যাচ্ছি আমার নির্দিষ্ট টাইমে। আমার নেট একটু সমস্যা করতেছে, সেই কারণে একটু স্লো হয়ে যাচ্ছে। এবার আসছে, তো আমি এটাকে সাজিয়ে নিচ্ছি আমার যতটুকু প্রয়োজন কাটা কাটানোর জন্যে। 7.3 এসছে, আমি 7.5 মেরে দেবো। ওকে, আপনারা আপনাদের মন যতটুকু চায় ততটুকু মেরে দিতে পারেন। ওকে, আপনারা দেখতেছেন আমার এখানে 7.5, মানে 7 মিনিট 0.5 হয়ে গেছে। তারপর আর একটা হচ্ছে কোথায়, এখানে দেখি 9 মিনিট 02, 9 মিনিট 02, 9 মিনিট 08 পর্যন্ত চলে আসছি। তো আমি এখানে যেটা দেবো সেটা হচ্ছে 8.5 দেব। আমি 8.5 দিয়ে দিচ্ছি এখানে। তারপর এখানে আবার ক্লিক করবেন, 8.5। এখানে ক্লিক করে বাড়াতে পারবেন, কমাতে পারবেন। 8.50, ওকে। তা আমার ডান, আমার যতটুকু সমস্যা ছিল, অর্থাৎ এটা একটা ভিডিও সং ছিল। এই সংটা মূলত আসার কারণে আমার কপিরাইটটা ধরা পড়েছে, তো আমি এটা রিমুভ করে দেবো। তারপরে যেখানে আপনারা দেখতেছেন ক্রস চিহ্ন, এখানে ক্লিক করে নিচে দেখবেন যে ডিলিট অপশন আছে, ডিলিটে ক্লিক করেন, যে এটা সাদা হয়ে গেল। এইভাবে আপনি আপনার যে কোনো ভিডিও আপনার যে মন চায় আপনি ডিলিট করে দিতে পারেন মাঝের অংশ, অথবা রিমুভ করে দিতে পারেন মাঝের অংশ। এখন আপনি এটা পরীক্ষা করে দেখবেন, এখন আপনি দেখেন আমার ভিডিওটা কত মিনিট, 25 মিনিট 46 সেকেন্ড। আমি এখানে ডান করলাম, এখন দেখুন 23 মিনিট, আমি অনলাইনে 48 সেকেন্ড। তো আমি যতটুকু আমার কপিরাইট ছিল, কপিরাইট বলতে আমার একটু মানে কমে আমি কেটেছি, তারপরে জানি না হয়তো আবার কপিরাইট ধরতে পারে, যে দুই দুই মানে সম্ভবত আর 60 সেকেন্ড ছিল বাকি। 60 সেকেন্ড না, আমি 8.5 থেকে 8, 15 সেকেন্ডের মতো আমি রেখে দিয়েছি। 15 সেকেন্ডের মধ্যে আমার কপিরাইট এখনও আসে, জানি না এটুকুর জন্য আবার আমার কপিরাইট ধরবে কি না, তবে আশা করা যা ধরবে না, এতটুকু আর কি আশা করতে পারি আমি, এটা তো আশা করতেই পারি। তারপর আপনি এখানে আসেন, এখানে কি করবেন, রিভার্ট টু অরিজিনাল। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনার যে ভিডিওটা আছে সেই ভিডিও পূর্ণ অবস্থায় চলে যাবে, সেভ আছে নিউ ভিডিও। আপনি যদি নতুন করে একটা ভিডিও তৈরি করতে চান সেক্ষেত্রে আপনাকে এখানে ক্লিক করতে হবে। আর আপনি যদি সেভ করেন তাহলে আপনি যে কাজগুলো করলেন
কাটাকাটিগুলো করলেন, সেগুলো কাটাকাটিগুলো বাদ দিয়ে আপনার ভিডিওটা সেভ হবে, অর্থাৎ ইন প্লেস মানে ওই প্লেসের মধ্যে যে জায়গায় আছে সেই জায়গার ভিতরে। তো বন্ধুরা, আমি যেটা করব সেটা হচ্ছে এখানে ক্লিক করব, অর্থাৎ সেভ করব। সেভ করলাম, এখন আপনি এখানে একটা দেখেন, এখানে পপআপ উইন্ডো আসছে, কী করবেন, সেভ, সেভ করে দিলাম আমি, আপনিও সেভ করে দেবেন। একটু অপেক্ষা করুন, সেভ করার পর এই যে এখানে দেখুন এডিট ইন প্রসেস, এই এডিট ইন প্রসেস হতে যতটুকু আপনার সময় লাগতে পারে। এটা মূলত আমার যেহেতু 25 মিনিটের ভিডিও, এখন তো 24 মিনিট হয়ে গেছে কাটাকাটি করার পর। এখন এটা আপনার ভিডিওর উপর নির্ভর করে, অনেক সময় যত ভিডিও ছোট হবে তত তাড়াতাড়ি প্রসেসটা হবে, যত বড় ভিডিও হবে তত প্রসেস সময়টা বেশি লাগবে। তো আমি দেখাবো যে আমার এই ভিডিওটা 25 মিনিটের ভিডিওটা এডিট করলাম, এই কপিরাইট কন্টেন্ট, এই যে কপিরাইট কন্টেন্টটা আছে এটা রিমুভ হইতে বা হয় কি না এবং কতক্ষণ সময় লাগে এটা আমি আপনাদেরকে দেখাবো, আস এবং কত ঘন্টা পর কত সময় লাগে। আর এর আগের যে প্রসেসটা আমি দেখিয়েছি ওটা তো বলার কোনো মানে বিষয় না, ওটা সবাই জানে, ওটা 1 মাসের মতো সময় লাগে, অনেক সময় দুর্ঘটনাবশত তার আগেই ঘটে যায়, আবার অনেক সময় 1 মাসেরও অনেক বেশি সময় লাগে। তো আমি আপনাদেরকে সময়টা দেখিয়ে দিই, আচ্ছা আমি ফুল টাইমটা আপনাদেরকে দেখাই, এখানে দেখুন 22 মে 2018, অর্থাৎ 2018, আর এখানে আছে আপনার টিউজডে মে, যে ডেটটা ডেটটাই, আর এখানে আপনি তারিখ সময়টা দেখে নেন, 5:46:47, এখন থেকে আপনি গণনা শুরু করুন। আমি এটা লিখে রাখলাম 5:47, এখন থেকে যতটুকু সময় লাগবে সেটাই আমি আপনাদেরকে দেখাবো। আর আপনারা আর একটা জিনিস করবেন, সেটা হচ্ছে কি, এটা আপনি মাঝে মাঝে রিফ্রেশ দেবেন, 10 মিনিট 5 মিনিট পর পর অথবা 2 মিনিট পর পর আপনি রিফ্রেশ দিয়ে দেখবেন আসলে এটা কাজটা হয়েছে কি না। তো আমি ততক্ষণ পর্যন্ত অফ করে রাখছি, আমি ভিডিওটা পুশ করে রাখতেছি, আর যখন আমার এটা প্রসেসটা কমপ্লিট হবে তখন আমি আপনাদেরকে দেখাবো যে আমার এতগুলো সময় লাগলো, এত ঘন্টা পরে এই প্রসেসটা কমপ্লিট হয়েছে। তো ওকে বন্ধুরা, ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকুন। বন্ধুরা, আমি আবার চলে আসছি আপনাদের সামনে আপনাদেরকে কিছু ইনফরমেশন দেওয়ার জন্যে। প্রসেস তো চলতেছে, 5:47 আমি এটা প্লাস করেছিলাম আমার ভিডিওটা, যাতে আমার এই কপিরাইট ক্লেমটা না থাকে এবং এই প্রসেসটা যাতে কমপ্লিট হয়। তো আমি এখানে নিউ একটা ট্যাব ওপেন করছি, ওপেন করে রেখে আমি মাঝে মাঝে রিফ্রেশ দিচ্ছি, রিফ্রেশ দিয়ে দেখতেছি। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আমার কপিরাইটটা চলে গেছে, কপিরাইট অপশনটা চলে গেছে, কিন্তু এখানে প্রসেস এখনও চলতেছে, প্রসেসটা এখনও আছে। তো এটা কতক্ষণ লাগে সময় আপনি এখানে সময়টা দেখেন, 22 মে 2018, টিউজডে মে 22 2018, এখানে 6:05, অর্থাৎ আমি ভিডিওটা পুস্ট করেছিলাম 5:47, আর এখন হচ্ছে আপনার 6:05। তাহলে 47 থেকে 6, তাহলে হচ্ছে আপনার ওদিকে 6, এদিকে হচ্ছে আপনার 18 মিনিট, 18 মিনিটের মধ্যে আমার এখানে কপিরাইটটা চলে গেছে আর এই প্রসেসটা এখনও আছে। আমি আবার রিফ্রেশ দিই দেখি, এই যে দেখুন কমপ্লিট, অর্থাৎ 18 থেকে 20 মিনিটের মধ্যে আমার ভিডিওটা কমপ্লিট। এখন আপনারা এখানে দেখুন, এখানে কিন্তু এখনও আছে, এটা আমি রিফ্রেশ দিই নাই কারণ আপনাদেরকে প্রুফটা দেখানোর জন্য, প্রুফটা দেওয়ার জন্যে আমি এখানে এখন পর্যন্ত রিফ্রেশ করিনি এই পেজটা, আমি শুধুমাত্র একটা নতুন ট্যাব ওপেন করেছি, ওপেন করে এখানে আমি রিফ্রেশ দিয়েছি। এখন আমার কিন্তু কপিরাইট ক্লেমটা নাই, এখন আমার কিন্তু এখানে যে প্রসেসটা ছিল এই প্রসেসটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে।
তো ভাইয়া, আমি আপনাকে বলি, এখন জিজ্ঞাসা করি, আচ্ছা আপনি কেন 1 মাস ধরে অপেক্ষা করবেন? আর ওই প্রসেস, এখানে ক্লিক করো, ওখানে ক্লিক করো, এখানে টিকশন দাও, এখানে ইনফরমেশন দাও, কী দরকার? এখানে আপনি যেখানে আপনার নিজের মতো মনের মতো করে আপনি ভিডিওটাকে সাজাইতে পারিতেছেন, আবার এডিট করতে পারিতেছেন, আপনি কেটে মন চাইলে আপনি বাদ দিতে পারতেছেন, আবার মন চাইলে আপনি জয়েন করতে পারতেছেন, তাহলে কেন আপনি অত কিছু করবেন? আপনি এই প্রসেসটা ফলো করুন, এই প্রসেসটাতে আপনি যতটা উপকৃত হবেন অন্যান্য প্রসেস কোনোভাবেই উপকৃত হবেন না, আমি এটা আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তা অবশ্যই আপনারা শেয়ার করবেন, আপনার আশেপাশে যে ফ্রেন্ডগুলো আছে তাদেরকে দেখানোর সুযোগ করে দেবেন, তারাও যেন এই কাজটা খুব সহজেই, অতি সহজে করতে পারে, এটাই। আর আমি মূলত আপনাদের মানে সহযোগিতা করার জন্য আমি মূলত এই ভিডিওগুলো দিয়ে থাকি। আমার এখন পর্যন্ত দেখেন আপনারা 26টা ভিডিও আছে, আমি কিন্তু কোনো কিছু মানে ইয়ে করি না, ফান্টান করি না। প্রথমে আমি 2016 সালে একটা ভিডিও দিয়েছিলাম, একটা আছে কুমার শানুর গান, সেটা আমার কপিরাইট ধরে পড়েছে, ওটা এখনও আমি কপিরাইট ফুল সংটাই কপিরাইট, এখন কপিরাইট অবস্থায় আছে, আমি দেখাবো না। তারপর উনি আনুষঙ্গিক কিছু ভিডিও দিয়েছি, এরপর আমার যে 26টা ভিডিও আছে সবগুলো আছে টু ক্যাপসা সংক্রান্ত এবং স্কাইলম সম্পর্কে, মানে মানে আর্নিং সাইট সম্পর্কে, আর বাকি এমনিতে এই যে টুকটাক যেগুলো একটা আছে আপনি এখানে দেখতেছেন ফেসবুক অ্যাকাউন্ট, এগুলো হচ্ছে অফরামেনি, এরকম কিছু ব্রাউজার স্পিড টিস্পিড আর অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খোলা নিয়ে। তো যদি আরও কোনো কিছু সমস্যা হয়, যদি করতে না পারেন, কাজ করতে না পারেন, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানান, আমার ইমেল অ্যাড্রেসে জানান, আমি অবশ্যই সহযোগিতা করবো আপনাদেরকে আমার যদি জানা থাকে। তো আমার ফেসবুক তো জানেন, আমার ফেসবুক হচ্ছে facebook.com, তারপর আপনি স্ল্যাশ দেবেন, তারপর লিখবেন জাহিদ আলী, তারপর ইন্টার দেবেন। এটা হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্ট, আর আপনি আমার পেজও জয়েন করতে পারেন, ফেসবুক ডিলা টুরি, তারপর ইন্টার দেবেন। এটা হচ্ছে আমার ফেসবুক পেজ, এখানেও আপনি লাইক দিয়ে জয়েন করতে পারেন। এরপর আপনি আমার youtube.com আর জাহিদ আলী, এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। এরপর আপনি যদি আমার কোনো মেইল করতে চান কোনো সহযোগিতা কোনো ইনফরমেশান দেওয়ার জন্য, তাহলে সেটা হচ্ছে আর জাহিদ আলী @gmail.com। ওকে, আমার সব কিছু ইনফরমেশান আপনাদেরকে দেওয়া শেষ, শেয়ার করা শেষ, আমি কিন্তু এর আগে এতগুলো কোনো কিছু কিন্তু আপনাদেরকে শেয়ার করে নাই। আপনারা অনেকে আমাকে অনুরোধ করেন, ভাই এটা পারতেছে না করতে পারতেছে না, এরকম করে ভিডিও তৈরি করুন, পেমেন্ট প্রুফ দিয়ে দেন, আমি আপনাদের রেগুলার সহযোগিতা করতে চাই, কারণ আমি চাই যে আমি যতটুকু পারি আপনারা যেন ওইটুকু করতে পারেন, আর আপনারা যতটুকু পারেন অবশ্যই আমাকে শেয়ার করবেন, আমি যাতে মানে ওই কাজগুলো করতে পারি, না পারলে চেষ্টা করবো করার জন্য। তো বন্ধুরা, এখন আমি এই যে এটা প্রসেসটা আছে এটা আমি আপনাদেরকে কমপ্লিট করে দেখালাম, আপনারা দেখতেছেন নিশ্চয়ই, এখানে দেখুন এটা আমি ক্লোজ করে দিলাম, এটা দরকার নাই, এটা আমি যদি রিফ্রেশ দিই তাহলে এটা ঠিক হয়ে যাবে। ওকে, আন্ডারস্ট্যান্ড। এখন আপনি সিদ্ধান্ত নেন আপনি কোন প্রসেসটা করবেন, প্রসেস নম্বর 1, প্রসেস নম্বর 2, আপনার যেটা ইচ্ছা। ওকে, আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, নেক্সট কোনো ভিডিওর জন্য অবশ্যই অবশ্যই আপনার মন চাইলে আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমি অনুরোধ করব না, আর লাইক দিতেও বলবো না, শেয়ার করতেও বলবো না, শুধু এতটুকু বলবো যে আপনি পারলে শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডদের কাছে যারা এগুলো জানে না, যারা কাজ করতে চায় আর্নিং করতে চায় তাদের জন্য আসলে। তো ওকে, আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।